আর কখনোই ব্যাঠাতে 22 গজে ঝড় তুলতে দেখা যাবে না যুবরাজ সিংকে। দ্য ওভালে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে ভারত যখন আনন্দে মাতোয়ারা, এর মাঝেই আজ সোমবার ব্যাট প্যাট তুলে রাখার সিদ্ধান্ত জানিয়ে দিলেন যুবরাজ সিং। ভারতের এই হার্ড হিটার ব্যাটসম্যান স্বয়ং চেয়েছিলেন 2019 সালের পর অবসর নিতে, কিন্তু জাতীয় দলে দিনের পর দিন অবহেলার শিকার হয়ে সিদ্ধান্ত দ্রুতই নিয়ে নিলেন তিনি। মানুষ যা ভাবে তা তো সবসময় হয় না। মোহন সিং ধোনি, বিরাট কোহলিরা যখন রানের দেশে নিজেদের নিংড়ে দিচ্ছেন, ঘাম ঝরাচ্ছেন, তখন যুবরাজ হৃদয় বিদারক সিদ্ধান্তটা নিয়ে ফেললেন। গত কয়েক বছর ধরে তার অবসর নিয়ে কম জল ঘোলা হয়নি। শেষের দিকে প্রায় প্রতিটি সাংবাদিক সম্মেলনে নিয়ম করে যুবরাজকে প্রশ্ন ছুড়ে দেওয়া হতো কবে অবসর নেবেন। বারবার এই প্রশ্ন শুনে চুপ করে থাকতেন তিনি। একবার এই প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত হয়ে ভারতের হয়ে 40টি টেস্ট, 304টি ওয়ানডে ও 98টি টি-20 খেলা এই বাঁহাতি অলরাউন্ডার বলে ফেলেছিলেন, একটা সময়ের পর সবাইকেই সিদ্ধান্ত নিতে হয়। 2000 সাল থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলছি, 17-18 বছর হয়ে গেল, 2019-এর পর আমি এই ব্যাপারে ভাবব। সাংবাদিক সম্মেলনে অবসর ঘোষণার সময় যুবরাজ বলেন, ন্যাটোয়েস্ট টেরাফির ফাইনাল, 2007 টি-20 বিশ্বকাপে ব্রোডকে 1 ওভারে 6টি ছক্কা হাঁকানো তার ক্রিকেট জীবনের স্মরণীয় ঘটনা। সাংবাদিক সম্মেলন শুরুর আগে একটি আবেগপূর্ণ ভিডিও দেখানো হয়। সেখানে তিনি ব্যাখ্যা করে বলেন, আমি এই খেলাটা ভালোবাসি, আবার এই খেলাটাকেই আমি ঘৃণা করি। ক্রিকেট আমাকে সুপারস্টার বানিয়েছে, আমাকে সব দিয়েছে, তাই এই খেলাটাকে আমি খুব ভালোবাসি, কিন্তু এই ক্রিকেটই আমাকে মানসিক দিক থেকে যন্ত্রণা দিয়েছে। বাবা যুবরাজ সিং বড় মাপের ক্রিকেটার হতে পারেননি, ছেলেকে ক্রিকেটার বানিয়ে নিজের অপূর্ণ ইচ্ছা পূর্ণ করতে চেয়েছিলেন। যুবরাজ মাঝে মাঝে নির্দয় হয়ে উঠতেন ছোট্ট যুবরাজের উপরে। যুবরাজ সিংয়ের ক্রিকেট ক্যারিয়ার কম বর্ণময় নয়, রীতিমতো আকাশ ছুঁয়েছেন তিনি। টি-20 বিশ্বকাপে স্টুয়ার্ট বোর্ডকে 6টা ছক্কা হাঁকানো, 2011 বিশ্বকাপ প্রায় একার হাতেই জিতিয়ে দিয়েছিলেন তিনি। তারপর ক্যান্সারকে জয় করে অবিশ্বাস্যভাবে ক্রিকেটে ফেরা হয়তো যুবরাজের পক্ষেই সম্ভব।